প্রিয় প্রবাসী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবে অবৈধ আটক অভিযান কেমন চলছে। গত এক সপ্তাহে সৌদি আরবে কী পরিমাণে অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছে, কোন কোন কারণে কারা গ্রেপ্তার হয়েছেন, সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখে থাকুন, দেখতে দেখতে হয়তো বা কোনো একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, গত এক সপ্তাহে সৌদি আরবে 15,910 জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে রয়েছে 9,784 জন 9,784 জন আবাসিক পারমিট লঙ্ঘনকারী। তার মানে হচ্ছে ইকামা আইন অমান্য করায় 9,784 জন গ্রেপ্তার হয়েছে। হতে পারে সেটি ইকামা এক্সপায়ার, হুরুপ্রাপ্ত কিংবা অন্যান্য সমস্যার কারণে মূলত গ্রেপ্তার হয়েছে। 3,983 জন সৌদি আরবে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, সেটি বেশিরভাগই ইউমানি, ইথিওপিয়া কিংবা আরও অন্য অন্য দেশের নাগরিক হতে পারে, কেননা আমরা এত দূরে থেকে এসে দেশে অনুপ্রবেশকারী হতে পারি না। আরও যে 2,143 জন গ্রেপ্তার হয়েছে, তারা হয়েছেন মূলত শ্রম আইন ভাইলেশনের কারণে, অর্থাৎ কাজের আইন বিপরীত, অর্থাৎ যেটি বলা হয়েছে কাজের আইন বিপরীত অর্থাৎ শ্রম আইন ভাইলেশনের কারণে মূলত 2,143 জন গ্রেপ্তার হয়েছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে আমরা সবসময় অবগত করি যে শ্রম আইন ভাইলেশন কোনটি কিংবা ইকাম আইন ভাইলেশন কোনটি, এই দুটি বিষয় কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শ্রম আইন ভাইলেশন হচ্ছে আপনি এক কফিলের লোক অন্য কফিলের কাজ করছেন, সেটাই কিন্তু মূলত শ্রম আইন ভাইলেশন। এবং আপনি কাজ করতে পারেন, তবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিগেলিভাবে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে আপনার সমস্যা হবে না। যখনই আপনি চুক্তি ছাড়া এক কফিলের লোক অন্য কফিলের কাজ করবেন, তখনই সেটাকে শ্রম আইন ভাইলেশনের মধ্যেই পড়ে। আর আরেকটি যে বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 9,784 জন গ্রেপ্তার হয়েছে। এটিতে শুধু আমাদের বাংলাদেশি লোক গ্রেপ্তার হয়েছে তা না, এখানে সকল দেশের নাগরিকই মিলিয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তবে ইকামা আইন ভাইলেশন, এটি কিন্তু দেখেন অনেকেই কিন্তু ইচ্ছা করে কিন্তু ইকামা আইন ভাইলেশন করে না। আমি আপনি কিন্তু কেউই ইচ্ছা করে ইকামা আইন লঙ্ঘন করি না। সেটি কিন্তু হতে পারে কোম্পানির জন্য কিংবা কফিলদের জন্য, কেউ ফ্রি ভিসায় রয়েছে, টাকা পয়সা নেই কিংবা বানাতে পারেনি, সেটি হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু ইকামা আইন ভাইলেশনের কারণে যে গ্রেপ্তার হয়েছে, আসলে এটি কিন্তু দিন দিন এই গ্রেপ্তারের সংখ্যাটি বেড়েই যাচ্ছে। আগে কিন্তু 5,000, 3,000, 6,000, 7,000, এখন 8,000, 9,000, প্রায় 10,000-এর কাছাকাছি। এবং শ্রম আইন ভাইলেশনের সংখ্যাটি কিন্তু আরও কম ছিল, 900, 700, 1,000, 1,200, 1,500, গত সপ্তাহে 1,800, 1,700, এখন 2,000+। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আরও যে 10 জন গ্রেপ্তার হয়েছে, তারা মূলত গ্রেপ্তার হয়েছে অবৈধ প্রবাসীদেরকে কিংবা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কাজ দিয়ে, বাড়ি দিয়ে এবং টাকা পয়সা আর গাড়ি দিয়ে আর্থিকভাবেও সহযোগিতা করার কারণেই মূলত এই 10 জনকে গ্রেপ্তার হয়েছে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যারা অবৈধ প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই চেকিং সংখ্যাটি কিন্তু আজকে প্রায় কয়েক মাস ধরে চলছে এবং তারা প্রতি সপ্তাহের এই শনিবারে আপডেট দিয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার পরে অনেকে অনেক প্রকার মন্তব্য করেন, আপনার মন্তব্য তো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কথা হচ্ছে এই তথ্যটি আপনাদের জানা জরুরি, এটি আমি মনে করি সবচাইতে আগে আগে জানতে হবে কী কারণে গ্রেপ্তার হচ্ছে, কী কারণে আটক হচ্ছে, এখানে তো কেউ গুজব ছড়াচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।